আমরা দাঁড়িয়ে আছি হাজিপুর ইন্টারনেট সেন্টারে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার ছাত্রীদের 2009 সালে এই কাজটা শুরু করি, এবং কাজের চ্যালেঞ্জটা এইভাবে বলা যায় যে আমাদের দেশে আছে 88,000 গ্রাম, হ্যাঁ, 88,000 ভিলেজ, আর 4,501টা, আমার একজন বলতেছে তো 4,501টা ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়ন হলো হাজিপুর ইউনিয়ন। হ্যাঁ, তো আমরা আমরা একটা এই ডিজিটাল বাংলাদেশ নিয়ে অনেক কথা হচ্ছে, আমরা আমরা ঢাকায় শুনতে পাচ্ছি রাষ্ট্রীয় পর্যায়ে প্রধানমন্ত্রী বলেছেন, তো আমরা এই যে 4,500 ইউনিয়নের যে একটা একটা পায় বলা যেতে পারে, এই পায়ের মধ্যে আমরা একটা ক্ষুদ্র ক্ষুদ্র একটা অংশ আমরা এখানে হাজিপুর। তো এটা ক্ষুদ্র হলেও কিন্তু এটার কনসেপ্টটা খুব খুব পাওয়ারফুল, যে আমরা এখানে করলাম কি, এটা একটা পরিত্যক্ত চাল কল ছিল। হ্যাঁ, আপনারা দেখেছেন এই বিল্ডিংটা, এটা একটা অ্যাবান্ডন্ড একটা রাইস মিল ছিল এবং ভাঙ্গাচোরা ছিল, তো এটাকে আমরা ফিক্স করলাম, এই ভাঙ্গা রাইস মিল আমরা সরিয়ে দিলাম। সরিয়ে দিয়ে আমরা এখানে একটা ইন্টারনেট সেন্টার করেছি, এবং করার পর আমরা দেখতে পেলাম যে এখানে বেশিরভাগ যারা শিখতে আসলো তারা হচ্ছে মেয়েরা। মেয়েরা এসে এই বলা যেতে পারে যে এই পুরো ইন্টারনেট সেন্টারটা তারা দখল করে নিল, এইভাবে যদি আপনারা বলতে চান। ছেলেদের সংখ্যা এখানে খুব কম, এবং মেয়েরা এখানে শিখছে, এখানে অনেকে শিখে চাকরিও পেয়ে গেছে। আমাদের একজন শিক্ষক ছিলেন, উনি আবার আরেক জায়গায় চাকরি পেয়ে চলে গেছেন। একজন একজন মহিলা, তোমার নামটা কি বলো আবার? হ্যাঁ, শিপা আক্তার এখন এই 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 প্রতিষ্ঠানটা চালাবে। আমি শিপা আক্তার, বিএসএস ফার্স্ট ইয়ার, কলোরা ডিগ্রি কলেজ। ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে আজ থেকে প্রায় 3 বছর আগে ডক্টর আবেদ চৌধুরীর প্রচেষ্টায় এখানে হাজিপুর ইন্টারনেট কেন্দ্র ও লাইব্রেরি গড়ে তোলা হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে এখানে গ্রামের ছেলেমেয়েরা বিনামূল্যে ইন্টারনেট, কম্পিউটার ইন্টারনেট শিখতে পারছে। ইন্টারনেটের মাধ্যমে তারা সম্প্রতি সম্প্রতি আউটসোর্সিংয়ের ট্রেনিং করছে। ইতিমধ্যে অনেকে ডাটা এন্ট্রি ইতিমধ্যে অনেকে ডাটা এন্ট্রি প্রশিক্ষণ নিয়ে তারা একটি প্রকল্প সম্পন্ন করেছে। ধন্যবাদ। আমার গ্রাম মাধবপুর, আমার নাম রুনিয়া দাস উর্মি। এখানে বিনামূল্যে শেখানোর কম্পিউটারের জন্য আমরা খুবই খুশি, আর আমরা শিখতে পারছি বিনামূল্যে, এর জন্যই আমাদের খুবই খুশি লাগে। যদি ইন্টারনেট শিখে আমি যদি চাকরি করতে পারি তাহলে এটি আমাদের জন্য খুবই আনন্দ, এবং চাকরি করে যদি আমরা আমাদের স্যারদের মুখে হাসি ফোটাতে পারি তাহলে আমাদের এটি আনন্দ, এবং স্যারদেরকে আমি যদি চাকরি করতে পারি, যদি আমি কিছু উন্নতি করতে পারি তাহলে আমি ছাত্রছাত্রীদেরকে আমার পক্ষ থেকে শেখাবো। এটি শেষ, ধন্যবাদ। ভালো একটা গ্রামে সুযোগ দেওয়া হয়েছে, মানে গরিব ছেলেমেয়েরা শিখতে পারছে না, এই সুযোগ দেওয়ার জন্য স্যারকে অনেক অনেক ধন্যবাদ, যাতে আগামীতে আরো এই সুযোগ দেওয়া হয় এবং আরো ছেলেমেয়েরা শিখতে পারে, এটাই আমার আশা। এই ডিজিটাল বাংলাদেশ স্লোগানটাকে সামনে রেখে আমরা চাচ্ছি যে এখানে ইন্টারনেটটাকে খুব সহজ করে দেওয়া, কম্পিউটারটাকে আমরা খুব সহজ করে দেব। আমরা প্রথমে আমাদের এখানে যারা আসছে তারা বাড়িতে বসে কোনোদিন কিবোর্ড চালাবে বা ইভেন একটা টাইপরাইটার ব্যবহার করবে, এটা তাদের কল্পনার অতীত ছিল। আমার নাম রোমান আক্তার, আমি এবছর ইন্টার দিয়েছি। আমি এখানে গত 3 বছর থেকে ডক্টর আবেদ চৌধুরী একটা ইন্টারনেট সেন্টার খুলেছেন এবং লাইব্রেরি খুলেছেন, আমি সেটা কিছুদিন আগে জানতে পেরে এখানে এসেছি। আমি এখানে এসে এই সেন্টারে একটা মানে একটা সুযোগ সুবিধা কাজে লাগাতে পারছি, এবং ইমেল অ্যাড্রেস এবং কম্পিউটারিংয়ে সব কিছু শিখতে পারছি বলে আমি অত্যন্ত খুশি, এবং আমি স্যারকে এবং তার কাছে যারা কাজ করছে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে এখানে যে একটা সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং গ্রামের প্রথম এলাকার সব ছেলেমেয়েরা এখানে এটা শিখতে পারছে, তাই আমি অত্যন্ত খুশি এবং স্যারকে এবং সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেদা আক্তার, বিএ অনার্স, মৌলভীবাজার সরকারি কলেজ। আমি এখানে কম্পিউটার শিখতেছি গত 3 বছর ধরে, আর এখানে কম্পিউটার শিখতেছি, আর এখানে আমি আগে কোনো কম্পিউটার শিখতে জানতে জানি না, এখানে স্যার আমাদেরকে সুযোগ করে দিছে, আমরা অনেক খুশি। গ্রামের প্রত্যন্ত গ্রামের মেয়েরা এখানে শিখতেছে, এই জন্য স্যারকে ধন্যবাদ। এরকম পরিবারের মেয়েরা এখানে এসেছে, কিন্তু এখানে এসে এই বিকালবেলায় তারা কম্পিউটারের অ্যাক্সেস পাচ্ছে, এখানে তারা ওয়ার্ড শিখছে, এক্সেল শিখছে, এবং তারা ওয়েব শিখছে, এবং সেই ওয়েবের মাধ্যমে ওয়েব শেখার মাধ্যমে তারা আমাদের যেটাকে আমরা বলছি যে একটা সাইবার ওয়ার্ল্ড, হ্যাঁ, তারা সর্বত্র সেই সাইবার ওয়ার্ল্ডে তারা অ্যাক্সেস পাচ্ছে। তো এটা লাভজনক দিক হচ্ছে যে এখন আউটসোর্সিংয়ের অনেক কাজ হচ্ছে, আমরা আমাদের যে এই প্রতিষ্ঠান যিনি চালান তার মাধ্যমে
আমরা আউটসোর্সিং এর অনেক কাজ আন্তর্জাতিক ভাবে আমরা এটা কমপ্লিট করেছি, কমপ্লিট করে আমরা পেয়েছি। এখন এদেরকে কাজে লাগিয়ে এই আউটসোর্সিং এর কাজটাকে দ্রুত এগিয়ে নেওয়া যাবে। হাজিপুর ইন্টারনেট সেন্টার, হাজিপুর ইউনিয়ন পরিষদের বিল্ডিং এর যে ফ্যাসিলিটি, এটা এই 4,501টা ইউনিয়নের মধ্যে একটা হলেও এটা একটা মাইল ফলক হয়ে রইল, কারণ প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের কোথাও এরকম আর নেই আমি যতদূর জানি। তো আমরা এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে, আমাদের এই উদ্যোগকে কেন্দ্র করে আমরা দেশে এবং বিদেশে এই আইডিয়াটা আমরা ছড়িয়ে দিতে চাই এবং শিক্ষাকে আমরা গণমুখী করে একদম প্রত্যন্ত অঞ্চলে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে যারা পিছিয়ে আছে, বিশেষ করে মহিলা, এই মেয়েরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা শিখছে, তাদের কাছে আমরা এটা নিয়ে যেতে চাই। এবং আমরা ছোটো ছোটো, আপনারা এই কম্পিউটারগুলো দেখছেন, এই যে স্মল ল্যাপটপ, এবং এই স্মল ল্যাপটপের মাধ্যমে আমরা এটা এমন এই জন্য করতে চাই যে এটা মোবাইল, এটা এটা আমরা নিয়ে, এবং এটা বিদ্যুতেরও দরকার হয় না, আমরা চার্জ করে নিয়ে আসি, কয়েক ঘন্টা এটা কাজ চলে, এবং কেউ যদি এখানে নাও আসতে পারে তার কাছে আমরা এই ক্ষুদ্র ল্যাপটপটা নিয়ে যেতে পারি। তো ভবিষ্যতে আমরা কী করব, আমরা এই হাজিপুর ইন্টারনেট সেন্টারকে কেন্দ্র করে আমরা শিক্ষা ছড়িয়ে দেব, আমাদের যে এক্সপিরিয়েন্স আছে এই এক্সপিরিয়েন্সটা আমরা দেশের সর্বত্র ছড়িয়ে দেব, এবং আমরা সারা দেশে এই আন্দোলনটাকে নিয়ে যাব যাতে ইন্টারনেটমুখী এই যে শিক্ষা, যে পৃথিবীতে এগিয়ে যাওয়ার যে একটা পথ, এটা আমরা একদম প্রান্তিক মানুষের কাছে এবং দরিদ্র মানুষের কাছে এবং যারা সামাজিকভাবে পিছিয়ে আছে মেয়েরা, তাদের কাছে আমরা নিয়ে যাব।